2020 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি স্বনামধন্য অত্র বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবু সাইদ ভূঁইয়া স্যার, সম্মানিত সহকারী প্রধান শিক্ষকবৃন্দ, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, বিদায়ী সতীর্থ অগ্রজ ভাইয়েরা ও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের প্রারম্ভেই মুজিব বর্ষে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা পেয়েছি আমাদের প্রাণপ্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দীর্ঘ 10 বছর পথ চলার আজ শেষ ধাপে বিধায়ী বন্ধুরা উপনীত হয়েছে। দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে তোমরা ছিলে প্রাণভোমরা। তোমাদের পদচারণায় বিদ্যালয় অঙ্গন ছিল মুখরিত, আজ তোমাদের বিদায় বেলায় আমরা মর্মাহত। তোমাদের বিদায়ের করুণ সুর আমাদের মর্মে মর্মে অনুরণিত হচ্ছে, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আসন্ন পরীক্ষায় তোমাদের পূর্বসূরীদের ন্যায় তোমরাও এ প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে, কারণ আমাদের চৌদ্দ শিক্ষক মণ্ডলী সেভাবেই আমাদের গড়ে তুলেছেন। আগামী দিনে তোমরা আরো উচ্চ প্রতিষ্ঠানে প্রবেশ করবে, কিন্তু এই প্রতিষ্ঠানের কথা তোমরা ভুলতে পারবে না। তোমাদের বিদায় বেলায় রবীন্দ্রনাথের অবিনাশী গানের দুটি চরণ মনে পড়ছে, যখন পড়বে না মোর পায়ের চর চিহ্ন এই বাটে, আমি পাইব না মোর খেয়ার তরি এই ঘাটে। আর হয়তো বা হিমেন ভাইয়ের সাথে ক্যাম্পাসে দেখা হলেই তিনি বলবেন না এই রাফি, আর হয়তো বা ইমাম ভাইয়ের ইলেকট্রিক গিটারে ক্লাসে বাজবে না বিবর্তনের কাভার করা গানগুলো, মাঠে নামলেও হয়তো দেখা যাবে না মাহি ভাইয়ের স্কিল, অর্ক ভাইয়ের ফ্রিকিক, সাইম ভাইয়ের ট্যাকেল এবং স্পর্শ হাবিব ভাইয়ের কাটানো। হাদি ভাইয়ের হাসির শব্দ হয়তো বা বারান্দায় শোনা যাবে না, মাহিন ভাইয়ের মুখে শোনা হবে না অবলিকের গান। আমি আর তোমাদের হৃদয়কে ভারাক্রান্ত করতে চাই না, তোমাদের মঙ্গল কামনা করি। পরিশেষে আরেকবার শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের পরম পূজনীয় শিক্ষকদের, মহামতী আলেকজান্ডারের সেই চিরস্মরণীয় দুটি চরণ উচ্চারণ করে আমি শেষ করতে চাই। আমাকে জন্ম দেওয়ার জন্য আমি আমার পিতার নিকট ঋণী, আর আমাকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমি আমার শিক্ষকের নিকট ঋণী। আমাদের আচরণে যদি কখনো মনে কষ্ট পেয়ে থাকো তাহলে নিজগুণে ক্ষমাসুন্দর দৃষ্টিটা দেখবে বলে আশা করছি। আরেকবার তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, সাথে তোমরাও আমাদের জন্য দোয়া করবে। আর একটি কথা আমাদের অন্তরে সবসময় থাকবে, সাম কল আস চ্যাম্পস, সাম কল আস হিরোস, বাট উই কল আওয়ার সেলস দ্য ল্যাবরেটোরিয়ান্স, উই আর লেজেন্ডস আউটসাইড অ্যান্ড ল্যাবরেটোরিয়ান্স ইনসাইড। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।